বৃহস্পতিবার উদয়পুর শহর জুড়ে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নামে গোমতী জেলা খাদ্য দপ্তর। এদিন উদয়পুর চংবাজার, সেন্ট্রাল রোড, নিউ টাউন রোড, রমেশ চৌমোহনী সহ শহরের বিভিন্ন জায়গায় অভিযান সংগঠিত করে তারা। বিশেষ করে বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল, গ্রসারি শপগুলোতে অভিযান চালিয়ে অসাধু ব্যবসায়ীদের হুঁশিয়ার করার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয় এবং অভিযানে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে 11টি ডোমেস্টিক গ্যাসের সিলিন্ডার বাজেয়াপ্ত করে খাদ্য দপ্তরের কর্মকর্তা। এদিনের এই অভিযানে নেতৃত্ব দেন ডিসি রুমা রুদ্রপাল, ফুড কন্ট্রোলার অভিজিৎ ভট্টাচার্য সহ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফুড কন্ট্রোলার অভিজিৎ ভট্টাচার্য জানান, আগামী দিনেও তাদের এরূপ অভিযান জারি থাকবে।